চিত্রনায়ক সাকিব খানের জন্মদিন আজ। আর এই জন্মদিনে চিত্রনায়িকা জাহারা মিতু কিছু বলবে না তা তো হতেই পারে না, কেননা জাহারা মিতু সাকিব খানের আগুন খ্যাত সিনেমার প্রথম নায়িকা আর তার ক্যারিয়ারের প্রথম এই সিনেমাটি। আর তাই তো সাকিব খানকে নিয়ে সবসময় তিনি সরব থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবারও সাকিব খানের জন্মদিন উপলক্ষে বিশাল একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসে তিনি বলেছেন, কখনো নায়িকা হব স্বপ্ন দেখিনি, কখনো বাংলা ছবিতে অভিনয় করব কল্পনাও করিনি, কাউকে ছোট করছি না কিংবা কাউকে অসম্মানও করছি না, কিন্তু এটাই দ্রব্য সত্য। শাবনূর রিয়াজ জুটির পর বাংলা চলচ্চিত্র নিয়ে আমি সহ আমার পরিবার কিংবা আমার যাদের সাথে বেড়ে ওঠা তাদের কাউকেই আমার আগ্রহ প্রকাশ করতে দেখিনি। নিজের পড়ালেখা ফ্যাশন ডিজাইনিংয়ের ক্যারিয়ার এত কিছু সামলাতে গিয়ে আর মিডিয়ার খোঁজখবরও তো তেমন রাখা হতো না। আমার মতে মিডিয়ার সবচাইতে স্মার্ট জায়গা হলো খেলার উপস্থাপনা। আপনি মাকাল ফলের মতো সুন্দর হলে আর যাই হোক না কেন খেলা নিয়ে কথা বলতে পারবেন না, আপনাকে হতে হবে চৌকস এবং সূক্ষ্ম জ্ঞানসম্পন্ন। তাই সবচাইতে পছন্দের জায়গা ক্রিয়া উপস্থাপিকা হিসাবে বেশ ফুরফুরে দিন কাটাচ্ছিলাম। খেলা ভালোবাসি এই জন্যই হয়তো, তবে সেই কাজটা খুব মন দিয়ে করতাম। তাই ইচ্ছা ছিল নিজের স্বপ্নের এই জায়গাতেই কাজ করার। 2018 সাল থেকে একের পর এক বেশ কয়েকটি ছবির অফার ফিরিয়েছিলাম নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না বলে, তবে যখন সাকিব খানের নাম শুনলাম আমি সময় নিলাম। বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড যার নামে একটা পুরো ইন্ডাস্ট্রি টিকে আছে, আর কোনো ইন্ডাস্ট্রি একজন মাত্র সুপারস্টার টিকে রেখেছেন কিনা আমার জানা নেই। একজন মানুষের পক্ষে একটা ইন্ডাস্ট্রি কখনো ধরে রাখা সম্ভব নয় বলে আমার বিশ্বাস ছিল। একটা ইন্ডাস্ট্রি সফল তখনই হয় যখন একাধিক সুপারস্টার নিজেদের মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা করে, কিন্তু সাকিব খান একাই ধরে রেখেছেন এই ইন্ডাস্ট্রি। তার সাথে প্রতিযোগিতা অনেক পরের কথা, তার আগে পিছেও আপাতত কেউ নেই। সেই সাকিব খানের সাথে কাজের অফার ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার কোনো কারণেই যেন হচ্ছিল না। ইদানিং দেখি সাকিবকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, আমি দেখি আর হাসি। এটাই তো সাকিব খানের পাওয়ার। সাকিব খান এখন একটা বিশ্লেষণ, যার শেষে ভাই চাচা আঙ্কেল কিছুরই প্রয়োজন নেই। সাকিব ইজ সাকিব, আর প্রতিটি আর্টিস্টের উচিত নিজেকে সঠিক এই জায়গায় পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা। একজন নায়ক সাকিব কিংবা ব্যক্তি সাকিবকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না, তাও অব্যক্ত কিছু কথা আজ বললাম। শেষে ইংরেজিতে সাকিব খানের জন্মদিন উপলক্ষে অনেক কথাই বলেন এবং সর্বশেষ তিনি বলেন, হ্যাপি বার্থডে টু মাই ফার্স্ট হিরো দা সাকিব খান। প্রিয় দর্শক, জাহারা মিতু সাকিব খানের আগুন সিনেমার অন্যতম একজন প্রধান নায়িকা, আর সেই নায়িকা এবার সাকিব খান সম্পর্কে অনেক কথাই বললেন। তার এই কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।